শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল দর্শক আজ একটি বিশেষ দিন আজ আন্তর্জাতিক নারী দিবস আমি সহ পৃথিবীর সকল নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করতে চাই আমাদের আজকের রাঙা সকাল বরাবরের মতো পুরো সময় জুড়েই গান রয়েছে এবং একই সঙ্গে শুরুতেই রয়েছে আলোচনা রয়েছেন একজন উদ্যোক্তা কে রয়েছেন সা কিবরিয়ায় জানাবে জানাচ্ছি পুরো রাঙা সকাল পরিবার রয়েছে এবং একই সঙ্গে রয়েছে কাজী রসনারা সাকি শুভ সকাল আমার পক্ষ থেকেও ভালো কাটুক দিন সেই শুভকামনা জানাচ্ছি এবং সাকি যেমনটা বলছিল যে আজকে একটা বিশেষ দিন এই বিশেষ দিনটিকে সারা দুনিয়াতেই বিশেষভাবে উদযাপন করা হয় এবং আমরাও সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি সেই সব নারীকে যারা পুরো পৃথিবীকে এগিয়ে নিচ্ছেন তো আজকে তেমনই একজন নারীর সঙ্গে আমাদের কথা হবে তিনি উদ্যোক্তা শামিমা সুলতানা শিলু একটা পরিচয় পরিচিত করা খুব মুশকিল তিনি পাশাপাশি শিক্ষকতাও করছেন চলুন তাকে আমরা শুভ সকাল জানাই শুভ সকাল কোন পরিচয় ভালো লাগে উদ্যোক্তা নাকি শিক্ষিকা না উদ্যোক্তা হিসেবে বেশি ভালো লাগে কারণ আমি নারীদেরকে এগিয়ে নিতে পারছি তাদেরকে অর্থনৈতিকভাবে স্বয়ংভরতার দিকে এগোতে পারছি তাদের কিছু বুদ্ধিবৃত্তি এটা বেশি শুধু অর্থনীতি নয় শিক্ষার দিক থেকেও আপনি অনেক নারীদেরকে সহযোগিতা করে আসছেন এবং বিভিন্নভাবে নারীদের জন্য আপনি নানাভাবে কাজ করে যাচ্ছেন শুধু তো একদিকে না সার্বিকভাবে নারীকে উঠাতে গেলে সার্বিকভাবেই তাকে দেখতে হয় জি আমরা এভাবেই শুনবো সামনের দিকের কথা তার আগে আমাদের অনুষ্ঠানের রীতি অনুযায়ী আপনার ছোটবেলা দিয়ে শুরু করতে চাই একদম ছোটবেলাটা কোথায় কেটেছে কেমন ছিল পরিবেশ পরিবার সবকিছু মিলে জানি আমি আমার জন্ম হচ্ছে খুলনাতেই আমি খুলনার মেয়ে খুলনার দৌলতপুর এলাকায় তো ওখানে মহেশ্বরপাশা নামে একটি শহরতলি ছিল তখন এখন সব সিটি কর্পোরেশনের মধ্যে হয়ে গেছে এখানেই আমার শৈশব তো এখান থেকে আমরা আমার অনেক ভাই বোন আমরা 11 ভাই বোন আমি পাঁচ বোনের ছোট আচ্ছা তো এখানে খুব আমি দানপিটি ছিলাম ছোটবেলায় খুব মানে মেয়েরা যেমন হয় ঘরে তখনকার সময় এই পুতুল খেলা বা এটা সেটা এগুলো আমার ছুত না কখনো সাঁতার কখনো গাছে ওঠা কখনো ফুটবল খেলা কখনো মানে ক্রিকেট খেলা ভাইদের সঙ্গে এরকম করেই কেটেছে ইচ্ছে মতো মানে ছোট বেড়ানো যেটাকে বলে তখন একটা পরিবেশ ছিল তখন কিন্তু আজকের মতো ছোট মেয়েকে যেমন আমরা খুব ভয়ে রাখি মানে সাবধানে রাখি ওরকম কিছু ছিল না তখন জি খুব ভালো অবাধে সবাই বড় হতো ছোট মেয়ে যে যার মতো করে সকাল বেলা বের হয়ে যেত সন্ধ্যা বেলা ফিরলেই হলো হ্যাঁ হ্যাঁ সেমনই তেমনই যে মানে প্রকৃতির সঙ্গে বেড়ে ওঠা আর কি যাকে বলে এরকম খুব সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা কমিউনিটির প্রত্যেকটা মানুষ যখন একজন আরেকজনকে চেনে রকম সকম জানে যে ও কি করে না করে ওর লাইফস্টাইলটা কি এক বাড়িতে রান্না হলে আরেক বাড়ির সঙ্গে শেয়ার করছে সো এই রকম একটা পরিবেশে আসলে বাচ্চা কাচ্চা নিয়েও খুব একটা টেনশন থাকে না মনে করেন না এখানে তো আমার একটা আলাদা অধিকার আছে এর বাচ্চাতে আমিও লালন পালন করতে পারি এরকম একটা ব্যাপার তো আমরা খুবই মানে কার বাড়ি যে কোথায় গিয়ে কি খাচ্ছি দুপুরে না কোথায় আছে আমার মনে পড়ে খুব আমি খুব মিস করি আমার একটা ওটা হিন্দু এলাকা ছিল তো এক মাসিমা ছিলেন হ্যাঁ খুব ছোট ছোট চুল সাদা কাপড় পরতেন মানে বিধবা ছিলেন ওনার বিশাল একটা কাঠের বাক্স ছিল ওইটার মধ্যে না চন্দ্রপুলি বানিয়ে রাখতেন চন্দ্রপুলি হচ্ছে ওই যে দুধের ক্রিম দিয়ে বানায় না চিনি দিয়ে বেশ ডিজাইন ডিজাইন করে এটা বানিয়ে রাখতেন তো আমাকে দেখলেই বলতেন শিলু আয় দেখে যা আর আমি তো বুঝতাম যে আমাকে ওইটা দেবে সোজা চলে যেতাম ওনার ঘরে তখন উনি প্লেটে করে দিতেন আমি খেয়েছি চলে আসতাম প্রায় বিকেলে এরকম হতো পরিবারটা কেমন ছিল পরিবারের শাসন ব্যবস্থাটা কি ছিল না পরিবারের শাসন ব্যবস্থা খুব সেটাও আর একটা মজার ব্যাপার সেটি হলো যে অনেক ভাই বোন তো তো আমার বাবা আমি ছোট ছেলে বাবার এজেট একটু আবার বাবা আসলে কাপড়ের বিজনেস করতেন তো এইটা একটা সময়ে উনি আমার বড় ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করলেন বড় ভাই খুব রাগী ছিলেন আর আমার বাবা কিন্তু ভীষণ বন্ধুর মতো মাও তাই তবে মা কম্প্রোমাইজ করতেন না কোনো অন্যায় হলে একেবারে পিটুনি আকে যাকে বলে আমি পিটুনি খেয়েছি অনেক তখন পিটাতো আর কি এবং ওটাকে ভয় পেতাম তো মা আসলে কোনো বন্ধুদের সঙ্গে সিনেমায় যাওয়া বা কোনো পিকনিকে যাওয়া এগুলো মায়ের মানে খুব রেস্ট্রিকশন ছিল মা বলতেন যে এখানে বড় কেউ যাচ্ছে কি না নাহলে তুমি যেতে পারবে না এরকম আর কি ছিল একটা স্কুল লাইফে তবে স্কুল লাইফে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল আচ্ছা আমি স্কুল থেকেই আমি ওই ওই খেনে আমাদের ওই ওই এলাকায় একটা জমিদার বাড়ি ছিল হ্যাঁ মজুমদার পাড়া আর কি মজুমদার জমিদার ছিলেন তো তখন তো আর জমিদারি ছিল না এটা 60-70-এর কথা বলছি তখন আমি ওই ওনাদের কাছ থেকে ওই জমিদার বাড়ির মেয়েরা ওনারা আমাদের
দিদিমণি বলতাম, তো ওনারা আমাকে ওই আমাকে আমার বোনকে কবিতা আবৃত্তি, তারপর নাটক কীভাবে করতে হয়, এবং রবীন্দ্রনাথে তারপর নজরুলের অনেক কবিতার সঙ্গে সঙ্গে মানে অভিনয় করে করে এগুলো এগুলো এখনো মনে পড়ে, ভালো লাগে। ছোটবেলায় সংস্কৃতির চর্চাটা করেছি পরে পরে আর, কিন্তু কখনো নিশ্চয়ই ভাবেননি যে একজন উদ্যোক্তা হবেন বা অনেক নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এরকম কোনো চিন্তা ভাবনা বা এরকম? ছোটবেলায় তো আর ওসব ছিল না। হ্যাঁ, তবে কি আমি যা দেখতাম তাই শিখতাম। আমার মা ভালো সেলাই পারতেন, ভীষণ সেলাই পারতেন, এবং খুলনার দিকে একটা খুব স্পেশাল সেলাই আছে যেটাকে যেটার কাঁথা ফোড়, সেটার নাম হচ্ছে হাসিয়া। এটাতে মা এক্সপার্ট ছিলেন, মা অনেক কিছু এরকম টেবিলের ম্যাট, তারপর ওই যে নকশি কাঁথা, এগুলো করতে নিজের কখন যে করতেন আমি জানি না। এতগুলো ভাই বোনকে মানুষ করা, তাদের দেখভাল করা, রান্না করা, তারপরে আবার তার একটা আলাদা জগৎ ছিল, উনি প্রতিদিনের নিউজ পেপার পড়তেন, আবার কখন করতেন আমি আমি জানি না যে কীভাবে উনি এইভাবে এগুলো করছেন। যাই হোক, ওনার কাছ থেকে কিন্তু আমার পাওয়া আর কি, যে হাতের কাজটা শেখা টেখা। এবং আমি যখন নাইনে পড়ি তখন থেকে কিন্তু আমি আর্ন করি এগুলো করে। তার একটা আইনি আছে, আমার বড় বোন উনি একজন ভাষা সৈনিক, তো ওই বড় বোনের একটা সমিতি ছিল খুলনা মহিলা সমিতি, এটা 1959-এ। তো ওই সময় আমার আমরা যখন সবে উঠতি বয়সী তখনই আমার বোনও কিন্তু আমাদেরকে বলতেন যে তোমরা এগুলো শিখে যদি দাও তাহলে কিন্তু এখান থেকে বিক্রি হবে ভালো মেয়েরা। তো ওখান থেকে আমি ওই খুব ক্রুশের কাটার কাজ জানতাম, এই আঙুলটা চিকন হয়ে গেছিলো ক্রুশ কাটার কাজ করতে করতে, তাও মানে দুষ্টুমিটা ছেড়ে ওই ওই শেখার ভিতরে চলে গেলাম। তারপর অনেক সুন্দর সুন্দর কাজ করতাম, তখন না পেটিকোটের নিচে একটা লেস লাগানো থাকতো, ওটা আবার হাতে বুনে বুনে করতে হতো, এটা একটা ফ্যাশন ছিল, তো ওগুলো আমি করতাম। জীবনটা আসলে আমরা যখন অতীতকে মনে করি তখন অনেক বেশি নস্টালজিক হয়ে যায়, ওই স্বাভাবিক। আমিও তাই আজকে হয়ে যাচ্ছি, আমরা সেই জায়গাটা থেকেই আসলে আজকের এই মানুষটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করব। তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানাতে চাই আমরা। ক্ষুদ্র ব্যবসা, বুটিক্স, শোরুম এবং কারখানা পরিচালনার পাশাপাশি নারীদের স্বাবলম্বী করে তুলতে নানা উদ্যোগ গ্রহণকারী খুলনার শামিমা সুলতানা শিলু কীর্তিমতী উদ্যোক্তা হিসেবে রাধুনী কীর্তিমতী সম্মাননা 2020 অর্জন করেছেন। তিনি বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি খুলনা বিভাগীয় প্রধান, মানব সেবা এবং সামাজিক উন্নয়ন সংস্থা এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। শামিমা সুলতানা শিলু 1998 থেকে 2008 সাল পর্যন্ত কমিউনিটি ক্লিনিকের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। খুলনা বিভাগের 7টি জেলায় 19টি ক্লিনিকের দায়িত্বে ছিলেন তিনি। সেই সময় মা এবং শিশু স্বাস্থ্য অবদানের জন্য জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন একাধিকবার। শামিমা সুলতানা শিলুর কর্মজীবনের বেশ অনেকটা বছর কেটেছে শিক্ষকতায়। 2014 সালে মায়ের নামে একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। নিজ প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি সিটি ল কলেজে অধ্যাপনা করছেন। জি, এগুলো সবই অর্জন, এবং এগুলো যখন আমরা বলি আমাদের ভালো লাগে এবং নিশ্চয়ই আপনারও ভালো লাগে। সেই জায়গাটায় আসার আগে একটু জানতে চাই যে পরিবার থেকে কি বলতো, মেয়ে বড় হয়ে কি হবে, এরকম কোনো ব্যাপার স্যাপার ছিল কি না? একটু ভয় কিন্তু পেতেন, কারণ আমি এত ডান পিঠে ছিলাম, এমএ লেখাপড়া হবে না তাই বলছে, এবং স্কুলের টিচাররাও মনে করতেন যে এমএ বোধহয় পড়তে পড়াশোনা হবে না। আমি ভীষণ দুষ্ট ছিলাম স্কুলে, যখন দেখতাম একদিন খুব বৃষ্টি হচ্ছে, আমি একটু বলি এখানে, হ্যাঁ খুব বৃষ্টি হচ্ছে, তো আমার আমি তখন বোধ হয় এইটি পড়ি মনে হচ্ছে এইরকম, তা আমি এত দুষ্টু যে বৃষ্টি হচ্ছে সারা ক্লাসে আসছেন না, তাহলে চল না যাই পাশের পাশের বাড়িতে দেখি কি ডাসা ডাসা জামরুল, তো কয়েকজন বান্ধবীকে নিয়ে চলে গেলাম, গিয়ে আমি গাছে উঠেছি, উঠে ওই জামরুলগুলো ফেলেছি, হ্যাঁ ফেলছি। এখন ওই মাসিমা যার বাড়ি, সে কিন্তু তার বিধবা, তার ছেলেদেরকে ওই ওগুলো বিক্রি করে পড়ায়, মানে পড়ার খরচ চালায়। এটা তো আর আমরা অত খেয়াল করছি নাকি, আমরা তো পায়রে সবাই মিলে খাচ্ছে, মাসিমা তো তেড়ে আসছে, তখন তো ভয়ে চটে সব পালিয়ে আবার ক্লাসে এসে বসে আছি, হলে কী হবে, একদম হেডমিস্ট্রেসের কাছে যে নালিশ সব কিছু। এখন আমাদের ডায়েরি থাকতো, ওই ডায়েরিতে করে নিয়ে গেছে, সব কাটাকে নিয়ে গেছে, নিয়ে যে সবাইকে লিখে দিয়েছে যে বাসা থেকে এই ডায়েরি দেখিয়ে লিখে নিয়ে আসবে, সাইন নিয়ে আসতে হবে। আমাকে বলছে কি, তোমার তো বা দুজন গার্ডিয়ান, বলো তুমি কার কাছ থেকে, তোমার তোমার বেশি ইয়ে কে,
কঠিন কে, তোমাকে কে ভালো মতো বকা টকা দিতে পারবে কি? আমি ঝাং ঝাং বললাম, আমার আব্বা কি লিখেন না, আমার আব্বা খুব রাগি, আসলে আব্বা তো রাগি না। তখন ওইটা না দিল, দিলে এখন সারাদিন আব্বার পিছন পিছন ঘুরছি ঘুরছি ঘুরছি। আব্বা বলি কি ব্যাপার তোমার এত পিছন পিছন ঘুরছো কেন? কিন্তু আমার আব্বা আবার একটু চোখে কম দেখতেন। তো রাতের বেলা সন্ধ্যা হয়ে গেছে যখন, তখন বলি আব্বা ভুলেই গেছি, আমার তো একটা ডায়েরি ছিল তোমাকে সই করতে হবে। আব্বা তো ভয় পেয়ে গেল, না জানি কি হলো, বলে কি তুমি আবার কি খুললা, আমি কি, আমি তো মুখ দেখাতে পারবো না। হ্যাঁ, তখন আমি বললাম কি আব্বা মিথ্যা কথা বলছিলাম। পরে অবশ্য অনেক পরে বড় হয়ে বলছে আব্বা একদিন এই ঘটনা ঘটেছে, তা মিথ্যা কথা বলেছিলাম কি যে কি পড়ে কি লিখেছে পড়ো, তো আমি উল্টা পড়ছি যে আপনার মেয়ে খুব ভালো, ভালো কিছু করবে, আপনি একে একটু খেয়াল রেখেন, ওর ওর ভবিষ্যৎ অনেক ভালো। আব্বা তো খুশি মনে সত্যি করে আমাকে মাথায় হাত চাপড়ে টাপড়ে দিল, এত খারাপ ছিল। তারপরে আমি এটা দেখালাম, পরের দিন সব কাটা পিটুনি খেয়ে গেছে, আমি শুধু কিছুই খাইনি। হ্যাঁ, তারপর যাকে এইভাবে চল, আমি আবার অভিনয় করলাম কিছুটা যে হ্যাঁ বাসায় তো খুব বকা ঝকা করেছে কিন্তু কিছুই তো দেখে নাই, পরে ওই পাতা ছিঁড়ে ফেলছিল। হ্যাঁ, এত দুষ্টু ছিলাম কিন্তু ওর মধ্যে যেন এখন, পরে আমি অবশ্য আব্বার কাছে অনেক বড় হয়ে মাপ চেয়েছিলাম, বাবা তুমি তো জানো না এই ঘটনা কিন্তু আমি একদিন ঘটিয়েছিলাম, কবে চলে যাবো কে কোথায় মরে যাবে জানো এই ব্যাপার। আব্বা আমাকে তাকায় বলে কি সে তো অনেক করেছি, সেইভাবে কত ব্ল্যাকমেল করছে তা তো ঠিক নেই, এরকমই আর কি। না ঠিক আছে, তারপরে ওই যে আমাদের একটা ওই জন্য যেটা বলছিলাম যে আমাদের বাচ্চারা যে পরিবেশে বড় হতো সেখানে তারা অটোমেটিক্যালি চ্যালেঞ্জ ব্যাপারটা শিখতো, বড় হয়ে কিছু একটা করতে হবে সেই বিষয়টাও নিশ্চয়ই নিজের মধ্যে ছিল। আমি খুব ওখান থেকে শিখেছি, মানে প্রকৃতি থেকে শিখেছি যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, এবং শুধু আমি না আমার আশপাশেও দাঁড়া করাতে হবে। আমার আমি খুব প্রাউড ফিল করি যখন নাইনে টেনে ক্লাস টেনে তখন আমার এক বান্ধবী, সে ফার্স্ট হতো ফার্স্ট গার্ল, তো ও না টাকা জমা দিতে পারতেছে না, যে ফিস জমা দিতে পারছে না, মা কাজের বাড়িতে কাজ করে তো অত পারবে না, তো ওর মন খারাপ পরীক্ষাটা দিতে পারবে না। আমি তুই পরীক্ষা দিতে পারবি না কেন, এদিকে কয় টাকা লাগবে? তা আমি দিয়ে বুঝলাম, তখন আমি বললাম আমার তো টাকা আছে, আমি তো ওই যে হাতের কাজ করে করে টাকা জমাই, আমি কিন্তু টাকা নষ্ট করি না, কারো বার্থডে হলে দেই, কাউকে একটু গিফট করি, ওই টাকাগুলো আমার থাকে, আমি ব্যাংকে জমাই। তো ওখান থেকেই মনে হয় শেখা, তো ওকে আমি বললাম তোর ওই টাকাটা আমি দিয়ে দিব, আমার মনে হয় ৬-৫০০ টাকার মতন এরকম লাগছিল, তা আমি দিয়ে দিছিলাম। ও ভালো রেজাল্ট করেছিল, ও আমার থেকে ভালো রেজাল্ট করেছিল, আমার আমার প্রাউড, আমি প্রাউড ফিল করেছিলাম, মনে হচ্ছিল কি ওইটাই আমার রেজাল্ট। এই যে ব্যাপারটা, এই ছোট একটা ব্যাপারটা, এটা ছোট মনে হতে পারে কিন্তু একটা অনেক বড় ব্যাপার, এবং এটা কিন্তু সামহাও আপনাকে কোনো না কোনোভাবে মোটিভেট করবে পরবর্তী কাজের জন্য, এবং করেছেও আমরা সেটা বলতে পারি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে। আপনি একটি কথা বলছিলেন আপনার বড় বোন ভাষা সৈনিক ছিল এবং আপনিও ৭১ দেখেছেন, সেই সেই সময় কি দেখেছেন, কেমন ছিলেন, একটু আপনার মুখে ছোট্ট করে জানতে চাই। হ্যাঁ, আমি অবশ্যই ৭১ স্বাধীনতা যে ৯ মাস যুদ্ধ হয়েছে তখন আমাদের কয়েকটা ঘটনা আমার খুব টাচি। হ্যাঁ, একটা ঘটনা আছে যে আমাদের বাসার ঠিক অপোজিটে একটা হিন্দু বাড়ি ছিল, উনি চেয়ারম্যান ছিলেন ওই এলাকার, তো ওনাদের ওনারা যাবে না, তো ওইটাতে আমার ভাই আমার বাবা অনেক কষ্ট করে ওনাদেরকে কনভিন্স করে, তারপর শেষ সময় মানে ওর পরে আর হিন্দুরা এরকম প্রকাশ্যে থাকতে পারছিল না, তো তখন অনেক বলে কয়ে অনেক মানে সন্ধ্যাবেলায় খাতির করে বলে আপনি জীবন নিয়ে চলে যান, তখন ওনার সমস্ত জিনিসপত্র আমাদের বাড়িতে রাতের বেলা সারা রাত ধরে ট্রান্সফার করা হলো, যেগুলো যেগুলো মূল্যবান, আর উনি গহনা এবং টাকা পয়সা ওগুলো নিলেন, আর সবাইকে ওই যে বাসে করে, তারপর আমাদের আর এক বোনের হাজব্যান্ড ছিলেন যিনি মেজো বোনের হাজব্যান্ড, উনি পাকিস্তান কোম্পানিতে চাকরি করতেন, শিপিং কোম্পানির ম্যানেজার ছিলেন, তো ওনার ওইখানে ওই সব পাকিস্তানের সব খানরায়েরা ছিল, ওদেরকে বসায় গাড়িতে সামনে বসিয়ে এদেরকে বেনাপোল পার করে দিয়ে আসা হয়েছিল, ওরা এখনও আমাদের বংশ পরম্পরা ফ্রেন্ড আছে। তো এরা চলে যাওয়ার পরে আমাদের আমাদের বাবা আমার ভাইয়ের জীবনের পরে একটা হুমকি এসেছিল যে মেরে ফেলবে, কেন তোমরা পাস করেছি, ওরা বুঝে ফেলেছিল যে আমরা আমাদের, যাই হোক ওই বাড়িটাতে আর্মিরা ক্যাম্প করেছিল, তা আমার মনে আছে জুন জুলাইয়ের দিকে বোধ হয় হবে, ওরকম গরম খুব, হঠাৎ দুপুরবেলার দিকে একটা ট্রাক মানে বড় ট্রাক আসলো, ওইটার থেকে পেছন থেকে ফুটবলের মতো লাথি মেরে মেরে তিনজন লোককে ড্রেনে ফেলে দিল, ওরা নিয়ে আসছে কোথা থেকে ধরে, চোখ বাঁধা হাত পা বাঁধা, তো এরা পেয়ে গিয়েছিল এদেরকে ধরে নিয়ে আসছে কোথা থেকে, এর টর্চার সেল ওটা। আর আমরা অনেক বড় আগের বারে বাড়িগুলো কিন্তু অনেক উঁচু ছিল, আর ওদের মধ্যে ফুটা থাকতো ড্রেন আর কি নালা, ওইটা দিয়ে তাকায় দেখি যে বিচ্ছিরি ব্যাপার, ওদের ওই
ওরকম করে টানতে টানতে ফেলতে ফেলতে ফুটবলের মতো লাথি দিতে দিতে ঘরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে উ আ শব্দ পেতাম প্রায়। আমি একদিন ওই দুপুরের পরপর দুষ্টু তো মানে তখনও দুষ্টুমি অনেক কতই বা বয়স হবে, তা যে ওই উকি মেরে মেরে তাকায় খুব কষ্ট লাগলো, উল্টা করে ঝুলায়ে গরম পানি মারত, এইসব দেখছি খুব খারাপ লাগছিল। তারপরে এই লোকদেরকে দুই তিন দিন পরে তিনজনকেই একটা পাশে বিল আছে, ওই বিলের ওখানে নিয়ে গিয়ে মেরে ফেলছে গুলি, তিনটা গুলি সন্ধ্যাবেলা পেলাম। তারপরে আর ওরা ওই রাতেই পালাই গেছে, মানে ওই ওটা ছেড়ে চলে গেছে আর্মিরা। দুদিন পরে যখন ওরা ফুলে কালো হয়ে গেছে, আমি তো জানতাম না যে মানুষ মরে গেলে এরকম কালো হয়, তো ওইটা বিভীষিকা। এখন ওইটা দেখে আসি সন্ধ্যাবেলা, দেখে আসবার খুব কষ্ট লাগছে। তারপরে না শিয়াল কুকুরে ওই হাড্ডিগুলো নিয়ে খেত, খেয়ে খেয়ে ওখানে তো মানুষজন যেত না, কিন্তু আমরা দুষ্টু ছিলাম বলে আমরা ওগুলো করতাম। আমি আর আমার ছোট ভাই দেখি কি যে খারাপ লাগে, এখনও মনে করতে কষ্ট হয়। তো ওই মানে হাড়িকুটিগুলো আলাদা আলাদা ছড়ানো সারা মাঠে, ওই একজনের মাথা এখান থেকে গোল, মানে ওইখান থেকে বোধহয় গুলিটা গিয়েছিলো। এই আমরা পরিকল্পনা করতাম, ওইগুলো বসায় মানুষ বানাইতাম, এরকম করতাম আর কষ্ট পেতাম। তারপরে নিজেরা নিজেরা ওইটা গর্ত করে, ওখানে একটা গর্ত করে নিজেরা নিজেরা কোনো রকম অল্প একটু গর্ত করে ওটা মাটি টাটি দিয়েছিলাম। অনেক দিন পরে জানতে পারলাম যে তিনটা ছেলে হারিয়ে গেছে, কারা এই তিনজন হচ্ছে ওখানকার দুলুতপুরে হানিফ মাস্টার নামে খুব নাম করা, ওনার ওনাদের ছেলে দুজন আর একটা হিন্দু ছেলে, এরা হচ্ছে এই তথ্য ও পারে দিত বাজার করতো, এবং ওরা এসেছিল ওই তথ্য নেওয়ার জন্য। এরকম সময় কেউ ওদের ধরিয়ে দিয়েছিল। তা এটা আমি আমার মতন করে গল্প লিখে আমি পত্রিকায় যখন দিছি, হ্যাঁ তখন জানতে পারছে ওনার বন্ধুরা, তার মধ্যে আমার একজন স্যার আছেন, উনি বলছে যে শিলু তুই কোথায় পেলি এটা, ওই ওরা তো ওই দিন হারিয়ে গিয়েছিল, ওরা তো ওই ওরাই, এবং ওদেরকে ওইখানে গিয়ে মারা হয়েছিল। পরে অবশ্য ওইখানটা একটা স্মৃতিসৌধ করে রাখছে, কিন্তু এটা আমার কাছে খুব খারাপ লাগে, এটা আমি একদম নিজের চোখে দেখছি, তো আমার খুব কষ্ট হয়। আরও আছে এরকম, আমার সামনে দিয়ে মেরে ফেললো একজনকে, আমরা তো ছোটো ছিলাম, মা আটকে অত আটকে রাখতে পারতো না। তবে আমার বড় বোনদেরকে খুলনা থেকে ওই বাড়িতে নিতে গেলে, আমার মনে আছে আমাদের বাসাতে যাওয়ার সময় রাস্তার পাশে একটা বাংলাদেশ বেতারের খুলনার কেন্দ্রটা, ওখানে আর্মিরা থাকতো, ওরা ওটা দখল করেছিল। তো বনেটের ভিতরে মানে পিছনে গাড়ির পিছনের ভিতরে তিনটাকে ঢুকাই দেওয়া হয়েছিল বনকে পার করার জন্য, কারণ থাকলে মেয়ে তো ওরা বড় ছিল, তো নিয়ে আসছিল। ওরা খুব মানে মরে যাওয়ার মতো অবস্থা, মানে ওর ভিতরে তো অক্সিজেনই থাকে না, মানে পার করে কিছু ধর আনার পরে তারপরে আবার বের করে নিয়েছে। এরকম বিভীষিকা এগুলো আমরা দেখছি। আবার আমার মা কিন্তু একটা কাজ খুব করেছেন, সেটা আমার খুব আমরা ছোটোবেলায় দেখেছি। একবার আমাদেরকে দূরে সরাই দিছিল, অনেক দূরে, কারণ ওখান থেকে রাস্তা ছিল, তো ওই রাস্তা দিয়ে ওরা মাঝে মাঝে ওই আর্মিরা যেত। তো আমার মা বলছে তোমরা ছোটো মানুষ, আমি থাকি, আমাকে কিছু কেউ কিছু করলে আমি বুঝবো, তোমরা চলে যাও। তো অনেক দূরে আমাদেরকে দিয়ে আসছিলো বেশ কিছু দূর। ওইখানে রাতের বেলা বেশ কয়েকজন লোক এসছে, আমরা তো তা জানি না যে এরা মুক্তিযোদ্ধা যাচ্ছে। তো ওরা এসে ওই বাড়িতে বলছে যে আমাদের কিছু খাবারের দরকার। তখন আমার একটা ছোটো ভাই ও দৌড়াইতে দৌড়াইতে বাড়ি গেল, মাকে বলেছে মার কাছে খাবার নেই তো, মা কী দেবে। তখন আটা ছিল আর নারকেল ছিল, তো মা রুটি বানিয়ে সেই রুটি সেকে সেটা আবার বরফি বরফি করে কেটে নারকেলের দুধ দিয়ে ওইটা দিয়ে একটা ইয়ে বানিয়ে দিল, মানে হচ্ছে কী বলে এটাকে খাওয়ার জন্য একটা, আর সেই সঙ্গে সঙ্গে অনেকগুলো রুটি বানিয়ে দিয়েছিল। এই আর ভাত যে দিবে, তার ভাত খাওয়ার তো জিনিস নেই, কিনতে পারেনি। তো এরকম দুই টিফিন কারে ভর্তি করে নিয়ে ওই রাতের বেলায় আমার ভাই দৌড়াতে দৌড়াতে গেছিলো। ওই দিন আমরা না খেয়েছিলাম, ওদেরকে খাইয়েছিলাম যে ওরা খাক আমাদেরকে খেতে দেয়, মানে আমরা আমার পাইনি আর কি ভাগে। তো সেই একটা দৃশ্য আমার খুব ইয়ে লাগে। আর আমার মা সবসময়ের জন্য বলতেন যে তোমরা সাবধানে থাকো, এ করো। আর ওই এলাকা আমাদের বাসার সামনে না একটা পুলিশদের পুলিশ ফাঁড়ি যেটা দেখুন ছিল, পুলিশরা কিন্তু তাদের আর্মস নিয়ে ওই যেদিন প্রথম খুলনার অ্যাটাক করে, এটা বোধহয় এপ্রিল মাসের দিকে অ্যাটাক হবে, তখন ওরা ওই ড্রেনের মধ্যে বসে বসে ওদেরকে ওই একটা নালা বন্দুক দিয়ে একটু একটু করে গুলি করছিল। আর ওদের কাছে তো সামগ্রী অনেক বড় বড় ইয়ে ছিল। তো ওখানে একজন পুলিশ আমাকে খুব আদর করতেন, উনি আমাকে চায়না বলে ডাকতেন, কারণ তার মেয়ের নাম নাকি চায়না, এই কুমিল্লা টুমিল্লা এদিকে কোথাও বাড়ি হবে। তো আমার মাকে খুব ইয়ে করতেন, আমার মাও তাদের ছেলেদের মতো করে তাদেরকে দেখভাল করতেন, ওরা আমাদেরকে খুব প্রোটেকশন দিত।
খুব খারাপ লাগে। ও ওনার উনি বলতো কি আমি আমার মেয়েকে রেখে আসছি, এই আমার মেয়ে, মানে মাঝে মাঝে আমাকে চকলেট দিত, এটা দিত, সেটা দিত, দিয়েছে তো মাকে। এই লোকটা না মারা গেল, ওই লোকটাই শুধু মারা গেল। উনি আমার এখনও হাসে, আমার কষ্ট হয়, আমার কান্না আসে। তো ওনাকে সবাই মিলে পাঠায় দিল দেশের বাড়ি। তো এরকম অনেক ঘটনা, সত্যি খুব খারাপ লাগে। আর একটা ঘটনা খুব মনে আছে, এটা ওই ও 67 টাইমের হবে। তখন আমাদের খুলনার খুব নাম করা একজন আছেন, রতন সেন, উনি কমরেড ছিলেন, বাম রাজনীতি করতেন। তা উনি যখন ওনাকে কিন্তু হুলিয়া জারি হলো, উনি যখন এই আন্দোলন টান্দোলন করছেন তখন উনি লুকাবেন কোথায়, তার জন্য আমাদের বাড়িতে গিয়ে লুকিয়েছিলেন। আমরা তো আর এটা জানতাম না। আমি দেখতাম যে আমাদের বাড়ির একটা ঘরে ইয়ে দেওয়া, কী বলে এটাকে, আলমারিটা দেওয়া, আয়না আলনা দেওয়া, পেছনে একটা ছোট্ট খাটে একটা লোক, কালো মতো একটা লোক থাকে। তা আমি একদিন দেখে, আমরা তো রোজই দেখি, কিন্তু বাবা পরিচয় করে দিলেন যে ও হচ্ছে তোমার কাকু, আমার ভাই, তাই বললেন। তা আমি আবার দুষ্টু তো বেশি, বলি আব্বা তোমার তো কোনো ভাইটাই নেই, তা তুমি এর কইতে পাইছো, আর তোমার তুমি তো ফর্সা সুন্দর চেহারা, আর উনিও তো একদম কালো মতো, তাহলে চেহারা তো মিল নাই। তো যাই হোক, ওই কাকু আমাকে খুব আদর করতেন, এবং ওই কাকুর কাছে আমার হাতে খড়ি, উনি আমাকে ওই অ ক খা, তারপরে এটা সেটা ওই অ্যালফাবেট এগুলো শিখিয়েছিলেন। তো ওই কাকু কিন্তু একজন খুব নাম করা কমরেড আমাদের খুলনায়, খুব সব ওনার নামে স্কুল আছে, রতন সেন পাবলিক লাইব্রেরি আছে, হ্যাঁ স্কুল আছে। এই যে আমার বাবাও এই স্বদেশীর জন্য আন্দোলনের যারা যারা ছিলেন এইটাকে উনি পেট্রোনাইজ করতেন। একটু জানি যে ছাত্র জীবনেই আপনি সুবিধা বঞ্চিত নারীদের জন্য একটি প্রশিক্ষণের চিন্তাভাবনা করলেন, প্রশিক্ষণ দিলেন সুবিধা বঞ্চিত নারী, মানে এটা তো আসলে এখনো এখন অনেকেই অনেক কিছু করছেন, কিন্তু আপনাদের সময়ের কথা যদি বলি তখন আসলে এরকম করে ভাবা হতো না এই ধরনের নারীদের জন্য। তার কারণ হলো আমার বড় বোন উনি কিন্তু বেশ কিছুদিন ঢাকায় ছিলেন, যখন ঢাকায় থাকতেন তখন এই যে বেগম সুফিয়া কামাল, তারপরে নূরজান বেগম, এনাদের সাথে উনি অনেক কাজ শিখেছেন, পুরনো ঢাকায় ছিলেন। তো উনি ফিরে গিয়ে উনি একটা সমিতি করেন, যে সমিতিতে উনি অবাঙালিদের বাংলা শেখাতেন মহিলাদের, আর ওই সুবিধা বঞ্চিত শিশুদের লেখাপড়া শেখাতেন, আর এই কাজগুলো করতেন। ওই সমিতি যখন আপা আবার একটা কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন, তো আপা তো আর এখানে সময় দিতে পারতেন না। তো আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম তারপরে আবার তারপর থেকে কিন্তু আমি কাজে নেমে গেছি। হ্যাঁ, সেটা হলো যে ওদেরকে আমি এর আগে আমি কিন্তু সব ট্রেনিং শিখে নিয়েছি, আমি ফ্যাশন ডিজাইন সব পারি, বুটিক্সে এখনও ওই সেলাই টেলাই কাটা, কাপড় কাটা, তারপর ফ্যাশন ডিজাইনের যেসব জিনিসপত্রগুলো এগুলো, হ্যাঁ এগুলো আমি সবসময়ের জন্য, এটা আমার ন্যাক ছিল, করতাম। ও তখন আপা বললেন যে তুমি এটা দেখো, আমি কিন্তু ছোটো ছিলাম, আমাদের অনেক বয়স্ক মহিলারা শিখতে আসতেন, 40-50 জোর এক একটা সেশনে ক্লাস করতে আসতেন। আমার বড় ভাইও শখের বসে, আমাদের কাপড়ের বিজনেস ছিল বলেছি, তো আমার ভাইও জানতেন, তো উনিও আসতেন, আমিও যে ওই আপদদের শিখাতাম। এইগুলোর মধ্যে একদম সুবিধা বঞ্চিত, মানে কী বলবো, দিন আনে দিন খায়, হয়তো রিক্সাওয়ালার ওয়াইফ বা এটা, এদেরকে আমি ইয়ে করছি, ওদের ওইখানে এনে ওনাদেরকে সেলাই শেখাতাম। ওই অ্যাডোলেসেন্ট মেয়েদেরকে ওই বিয়েটা যাতে, তখন থেকেই কিন্তু বিয়েটা যাতে আটকে যায়, ওরা তো ছোটো থাকতে বিয়ে দিয়ে দিত, ওদের স্বপ্ন দেখাতাম যে তুমি যদি এখন বিয়ে করো তাহলে তোমাকে রিক্সাওয়ালা ধরাই দিবে, তখন কিন্তু তোমাকে পিটাবে, এরকম বলতাম, তুমি এখন আসো দেখো আমি, আমারও তো বিয়ে হয়নি, আমিও বিয়ে করিনি, তো তোমরা আসো, আমার থেকে বয়সে বেশি কম পার্থক্য ছিল না, তুমি লেখাপড়া করো, তোমার এইটা কালচার এইটা শেখো ওইটা শেখো, আমি নাটক শেখাইতাম ওদেরকে, হ্যাঁ নাটক শেখাতাম, আমি তো নাটক জানি, তাই ওদেরকে নাটক শেখাইতাম, আমি করতাম এটা, আর কালচারাল দিকে ডেভেলপ করতাম, হাতের কাজ শেখাইতাম, আর লেখাপড়াটা সিগনেচারটি যে করতে পারি এটা করতাম। এই করে অনেকগুলো মেয়েকে আমি অন্য একটা মানে আপগ্রেড করার চেষ্টা করছি, এবং হয়েছেও তারা পরবর্তীতে, অত হয়তো এমএ বিএ পাস করে নাই, হয়তো বাড়িতে ওই পরিবেশ নাই ওগুলো করে নাই, কিন্তু নিজের চিঠি লেখা, হিসাবপত্র করা, ব্যবসায়িক দিকে যাওয়া, এগুলো আমি তখন থেকেই করছি। ছাত্র জীবনেই আপনি শিক্ষকতা শুরু করেছেন যদি ভুল না করে থাকেন, হ্যাঁ শিক্ষকতা পেশায় আবার কি করে ঢুকলেন? না এটা এটা আর একটা মজার ব্যাপার যে আমি যখন খুলনা মানে আমাদের ইয়ের থেকে তো খুলনার 8-9 কিলোমিটার দূরে বাসার থেকে, তো খুলনায় আমার বড় বোনের বাসায় আমার খুব দুষ্ট ছিলাম বলেই বোধহয় মা পাঠিয়ে দিল নাকি জানি না আমার বড় বোনের কাছে,
তো আমার বড় বোন আবার খুব কড়া আমার মানে আমার কাছে মানে আদর্শ এটা সত্যি যে উনি আদর্শ হিসেবে গড়ে তুলতে চান তো উনার কাছে আসলাম আসার পরে উনি বলে কি তুই তো অনেক কালচারাল ইয়ে পছন্দ করিস তা ঠিক আছে ওখানে স্কুল অফ মিউজিক নামে একটা স্কুল ছিল ওখানে উনি বললেন যে ওখানে যাস উনি ওই কমিটির মধ্যে ছিলেন তো তুই তুই ওখানে যাস একদিন দেখি কি ওটার পরিচালক যিনি ওখানে আবার একটা শিশুদের স্কুল হতো আচ্ছা তো উনার খুব মন খারাপ কিছু সাকি যে আমরা খুব দুষ্ট সাকি যে আপনি এত মন খারাপ করছেন কেন কি হলো যা যা তোরা দুষ্টামিকে আজকে তোদের কিছু শিখাবো না বাড়ি যা না না বাড়ি যাবো না বলেন বলেন তখন বলে কি তুই শুনে কি করবি এখানে একটা ঘটনা ঘটছে বলে কি কিছু টিচার হয়তো কোনো কারণে মানে ওনার সাথে মরিমনা হয় নাই ওই বান্ধবীরা তো সব টিচার ওই সব বান্ধবীকে ধরে নিয়ে একজন টিচার চলে গেছে মানে স্কুলে আর কোনো টিচার নাই ওই বাচ্চাদের স্কুল কালকের থেকে কীভাবে চলবে এই নিয়ে ওনার মাথা খারাপ তাহলে আমিও দুষ্টু কম না আমি তো সারা জীবনই এরকম করি আমি বলছি কি আরে আমি তো এসএসসি পরীক্ষা দিয়েছি রেজাল্ট হয়নি তো কি হয়েছে আর হয়ে যাবে দুই তিন দিন পর তার মানেই তো আমি বড় হয়ে গেলাম তো আপনার স্যার আমি কালকে থেকে ক্লাস নেব আর এবিসিটা শেখাইতে কিছু লাগে নাকি বলি কি অত সহজ না তুমি এইভাবে আসতে ইয়ে করতেই পারবে না তখন আমি বললাম স্যার এরকম করেন না হ্যাঁ আমাদের দেন সুযোগ দেন বল তুই তো একজন হইলা আর তিনজন কোথায় পাবো আমার আবার বোনের মেয়ে আর একটা ছিল আমি কই ও একটা আমি একটা ও একটা ভাবি একটা আর আপনি একজন চারজন ব্যাস হয়ে গেল তখন উনি না চিন্তা করলেন বলে কি তাই তো এইভাবেই তো চালাতে হবে খারাপ না আমরা তো ওনারা দুজন তো সিনিয়র আমরা দুজন না জুনিয়র তারপরে বলে কি আপাত দেবে না মানে মাঝে আপাত দেবে না তা বলে কি এইটা কনভিন্স করো হ্যাঁ এইটা কনভিন্স করার দায়িত্ব আপনার তখন স্যার সন্ধ্যাবেলা দেখি যে চলে আসছেন এসে আপাকে বলছে আর আমরাও একটু বলতেছি বসেই তো আসি রেজাল্ট টেজাল্ট দিবে কবে তার ঠিক নাই আর খালি গান গেয়ে কী করবো একটু শিখাই না শিখবো শিখে যাবো কেমন বাচ্চাদেরকে তো বড়পা বলে কিন্তু পারবা তোমাকে মানবে বলে মানার ব্যাপারটাই তো আসল আমাকে তো মানবে না হ্যাঁ গার্ডিয়ানরা মানবে না বাচ্চারা হয়তো মানবে শিশুরা মানবে তখন আমি বললাম কি একটা কাজ করি বলে কি আমার বোনের মেয়েকে বললাম তুই একটা শাড়ি নিয়ে আমি একটা আমার বোন আবার সাদা শাড়ি পরতে দুজনে দুই বোনের দুটো সাদা শাড়ি নিয়ে পরে পরের দিন গেছি ওর ভিতরে গার্ডিয়ান একজন চিনে ফেলছে যেইটা আছে বলি হে ও তো কাকে নিয়ে আপনারা ক্লাস করাচ্ছেন মানে একদম খিপে গেছে কাকে নিয়ে ক্লাস করাচ্ছেন ও তো এসএসসি পরীক্ষাকে সবে মাত্র দিয়েছে তা আমি তখন ওনাদেরকে উনি কিন্তু থতমত কেছে স্যার যে আসলেই তো অন্যায় হচ্ছে তখন আমি বললাম দেখেন একটা ক্রাইসিস যাচ্ছে তো সেখানে আপনাদের শিশুরা তো এবিসিডি ওয়ান টু এগুলো তো আমরা জানি তো আমাদের তো একটা সিলেবাস তৈরি করা আছে যে ওয়ার্ক প্ল্যান আছে তো সেইটা দেখে দেখে আমি পড়াবো তো অসুবিধা নেই তো কিছুতে মানবে না তা আমি হাত জোর করে বলেছিলাম আমাকে একটা সপ্তাহ আপনারা দেখেন আমাদের এইরকম করে হ্যাঁ একটা সপ্তাহ দেখেন যদি পারি তাহলে নেবেন আর নাইলে আপনারা বাচ্চা যেখানে নেবেন নিয়ে যেন তো ওরা বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই এক সপ্তাহের মধ্যেই আমরা তৈরি হয়ে গেলাম একেবারে মেধা মননে সব কিছুতে পূর্ণ হ্যাঁ এই সব থেকে মজার ব্যাপার এতে রেজাল্ট বেরোলো তারপর কলেজে যেতে হবে কলেজে তো আর ওই সাদা শাড়ি পরে তো তো চলবে না বন্ধু বান্ধব জুটবে না তখন আবার ওই স্কুলটা শেষ করে আমি এই ড্রেসটা চেঞ্জ করে তারপরে আবার কলেজ করতাম তো একদিন একটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে যে আমি যখন রিক্সা দিয়ে যাচ্ছি তখন এক গার্ডিয়ান দেখে ফেলেছে দেখে পরের দিন আসছে মানে আমি সালোয়ার কামিজ পরা অবস্থা দেখছে পরের দিন এসে বলছে কি আপা কিছু মনে করবেন না আপনাকে একটা কথা বললাম হ্যাঁ বলেন তো হচ্ছে কি যে আপনার কি ছোটো বোন আছে যে কলেজে পড়ে এখন একদম আপনার মতো দেখতে তখন আমি বললাম যে হয়তো বা তাই বলে আবার মোড নিয়ে আমার ও সে সময় এরকম হাসি হাসি কিছু না একদম মোড অন্যরকম হয়তো বা হ্যাঁ আর কিছু বলি না পরে বলে কি সর্বনাশ করছে তো এই তো ধরা মাল্টি গ্লোইং যাকে বলে একদম পুরোটাই ছিলেন এই যে এই যে দুষ্টুমির আবার এটা এটা আসলে দুষ্টুমি বলবো না আমি এটাকে আমি বলবো যে এই দুষ্টুমিগুলো ভালো হ্যাঁ মানে সিচুয়েশন অনুযায়ী ম্যানেজ করে ফেলা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হলো সেখানে কিভাবে অ্যাক্ট করতে হবে আমার মনে হয় এটা পরিবার থেকে শিখেছে অনেক ভাই বোন না একে দুষ্টামি করছে কাকে সেভ করতে হবে কি কি দেখি হবে সবই তো ওইখান থেকে শেখা বড় কিছু জিনিস খুব জেনেটিক্যালি মানুষের মধ্যে আসে কিন্তু সেটা ফ্লারিশ হয় পরিবেশের কারণে এটা এটা সমাজ বিজ্ঞানীরাও বলেন যারা পরিবার নিয়ে চিন্তা করে তারাও বলেন এটা ঠিক যে আপনি অনেক কিছু শিখেছেন যেটা আসলে না শেখার মতো করেই শিখে যাওয়া এই যে আপনি টিচার হয়ে গেলেন ওখানে যে ম্যানেজ করে ফেললেন মানুষজনকে টিচার না জানেন তিন মাসের তিন মাস না আড়াই মাসের মাথায় গিয়ে আমি ওখানকার ইনচার্জ ওই স্কুলে
আমি তো জানতাম না যে নারা এই পরে দেখি গাড়ি সর্বনাশ করে কি স্বপ্ন আসলো যে না আপনি ভবিষ্যতে শিক্ষকতা পেশায় আসবেন? আমার বাবা পছন্দ করতেন যে মেয়েদের রয়্যাল পেশা হচ্ছে শিক্ষকতা, তুমি যদি কোনোদিন পারো এরকম, মানে আব্বার ইচ্ছা মানে ভাবখানা এই যেও পারবে না, কোনোদিন যদি পারো তা শিক্ষকতা করো। হ্যাঁ, তা আমি বললাম আচ্ছা আপা। কত বছর শিক্ষকতা করলেন? এখনো তো করছেন। আমি ছাড়িনি, মোট কথা ওই যে 10 বছর আমি ছেড়ে দিয়েছিলাম, যে 10 বছর আমি কমিউনিটি ক্লিনিক এস্টাবলিশ করতে গেলাম, তার আগে আমি ওইটা মনোজাগতিক যেটা আমি যে স্কুল আমার শুরু, এটা 5 বছর করার পরে অনার্স পরীক্ষার আগে আমার বড় দুলা ভাই খুব রেগে গেলেন, তোমার টাকার কিসের এত দরকার, তুমি টাকা দিয়ে কি করো, আমি তো জমাই আর ওই জন্মদিনে দেই, সারা তো আর কিছু লাভ হয় না, তা বলছি কি করো তুমি, আমি বলছি কি যে আমার ইচ্ছা আমি একটু করি, বলে না তুমি রেজাল্ট খারাপ করলে আমাকে আমি কি কৈফিয়ত দিব আব্বার কাছে, মানে আমার ওনার শ্বশুর আমার আব্বার কাছে, তুমি এটা করতে পারো না। তারপরে উনি নিজেই লিখে বলে যাও এখানে লিখে দিয়ে জমা দিয়ে এসো। তারপরে যাই হোক ওখান থেকে চাকরি ছাড়াই দিল, মন টন খারাপ হয়ে গেলো, তবে বুঝলাম যে হ্যাঁ আমাকে পড়তে হবে, আমাকে রেজাল্ট ভালো করতে হবে। রেজাল্ট আল্লাহর মধ্যে ভালোই হলো, বাংলা সাহিত্যে এরকম খুব মন দিয়ে পড়াশোনা করলাম। তারপরে যখন মাস্টার্স বলে কি অনার্স পাশে গেল না, তখন বলে কি এই মেয়ে আবার শ্বশুরবাড়িকে নেমে যাবে, মানে আমার বড় বোনের পিছনে পিছনে আমি যেতাম, আর আমার বোন না সাজগুজু পছন্দ করতেন না, এখনও করে না। তা আমি একদিন মনে আছে খুব যে আমি একটা টিপ পরে সুন্দর করে শাড়ি পরে যাচ্ছি ওনার সাথে শ্বশুরবাড়ি করতে, তখন এই নাটাব মানে হলো বাংলাদেশ যক্ষা নিরোধ সমিতি এটা, তো নাটাবের উনি মিটিংয়ে আমাদেরকে নিয়ে যেতেন শেখাতেন আর কি। তো ওখানে আমি টিপ টিপ পরে নিচে আসছি, আমাকে বলছে লিপস্টিক পরে তুই কোথায় যাচ্ছ, কারণ আপনার সঙ্গে যাচ্ছি, তুই লিখে কি ড্রেস, তাই বললি তখন আমাকে, আমি তো আর নাই, আমি তাকাচ্ছি যে আমি ভুলটা কি করলাম, লিপস্টিক পরে যক্ষা নিরোধ করতে যাচ্ছি না আবার টিপ পরেছ, হ্যাঁ তুমি জানো না সমাজ কেমন, তাই বলে অনেক বকলেন টকলেন, আমি আর 3 মিনিট দাঁড়াবো, তুমি এগুলো সব মুছে টুচে আবার আসো আমার সঙ্গে। আমি উপরে গেলাম, গিয়ে সব মুসলাম টুসলাম মুছে টুচে চোখের পানি মুছতে মুছতে গেলাম ওনার সঙ্গে। সেই থেকেই খুব সিম্পল ছিলাম, বিয়ের পরে আমার হাজব্যান্ড অত সিম্পল পছন্দ করেন না, তার জন্য আবার একটুখানি আসতে হলো ফিরে। তবে কি লিপস্টিক আর ইয়ে ছাড়া আর তো কিছু, আমার ধারণা আপনার স্টুডেন্টরা আপনাকে খুব পছন্দ করে, আমি জানি না, বাট আমি আপনার স্টুডেন্ট হলে আপনাকে খুব পছন্দ করতাম, আমার কোনো সন্দেহ নাই। শুধু স্টুডেন্ট না, আমার উদ্যোক্তা যারা আছে না তারা, তাদের আমি বোধহয় খুব পছন্দের। এই গল্পটা একটু শুনি, যে একেবারে উদ্যোক্তা পরিচয় পরিচিত হওয়ার গল্পটা জানি না। আমি একটা কাজ করেছি যেটা আমার লাইফে আমি খুব আত্মতৃপ্তি পাই, ওই যে একটা মানব সেবা সামাজিক উন্নয়ন সংস্থা একটা এনজিও আছে, ওইটা আমি ওইটা একটু বলে তাই এখানে আসি। ওটা হচ্ছে আমি ওই সূর্যের হাসি ক্লিনিক যেটা কমিউনিটি ক্লিনিক, ওখানে আমি ডাইরেক্টর হিসেবে, তখন আমি ওই আরেকটা স্কুল করেছি জোহরা খাতুন শিশু বিদ্যালয়, এইটা যখন শুরু হয় আমার হাত দিয়েই শুরু হয়, তো ওটা যখন এস্টাবলিশড হয়ে যাচ্ছে এরকম সময় আমি আবার বলি কি কিন্তু দেওয়ার কিছু নাই, আমার এখন কলেজে পড়াবো একটু, তারপরে একটা কলেজ তৈরি হচ্ছে নতুন, তো ওখানে আমি বাংলা ইসে প্রভাষক হিসেবে ঢুকলাম, ঢুকে ওইটাকে 7 বছরের এমপিও ভুক্ত করে ফেললাম, আমরা সবাই মিলে আমি ছিলাম মানে খুব অ্যাক্টিভলি কাজ করতাম, তো ওইটা করতে করতে তখন এর ভিতরে কিন্তু আমি শ্বশুরলে করি, তো একটা প্রতিষ্ঠানের এই ইউএসএইড ফান্ড এলো যেটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক হিসেবে, এইটার ভিতরে ঢুকে গিয়ে সব আমাকে ছাড়তে হলো, কারণ এটা ফুল টাইম অন্যরকম ইয়ে সার্ভিস, এবং এখানে শেখার অনেক আছে, আমি কিছুই জানি না, আমি তো টিচিং লাইনে আছি, এখানে কলেজ ছেড়ে দিতে হলো, এভিভুক্ত একটা কলেজ থেকে আমি ছেড়ে দিলাম সেটাকে, স্কুল ছেড়ে দিতে হলো, হ্যাঁ কোনো কিছু করা যাবে না, তা কারণ ওটা অন্য টাইপের জিনিস আর ধ্যান জ্ঞানও থাকতে হবে ওরকম, তা ওখানে গিয়ে আমি অনেক শিখেছি আসলে লাইফটা যে কী এবং সমাজটা যে কী আমি শিখেছি, ওখানে গিয়ে আমি অনেক শত্রুর মোকাবেলা করেছি, অনেক শত্রু ভাবার না। এখানে কাজ করতে করতে আমার কাছে আমার স্টাফ আস্তে আস্তে 50 জনের থেকে বাড়তে 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 5 বছর 6 বছরের মধ্যে গিয়ে আমার এখানে স্টাফ চলে আসলো প্রায় 1,500-এর মতো, এত স্টাফ, তার মধ্যে FCPS ডক্টর, তারপরে MBBS ডক্টর, ফিজিশিয়ান, অনেক মানে নার্স, হ্যাঁ ইয়ে দিয়ে বিশাল বড় একটা ইয়ে। তো আমি অবশ্য ব্যাকআপ পেতাম ঢাকা থেকে, যারা আমাদেরকে পরিচালনা করতেন ওনারা আমাকে খুব হেল্প করতেন, তো এইখানে কান্টি চিপ যিনি ছিলেন উনিও বিদেশি ছিলেন, উনিও আমাকে খুব হেল্প করতেন,
কাজ করতাম তো অনেক ভালো, তাই এইখানে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা, অনেক অভিজ্ঞতা, মানুষের কষ্ট দুঃখ, হ্যাঁ মানে আমি কিছু কিছু আছে আমার মনে হয় যে আমি এটা লিখে যদি আল্লাহ বাঁচায় রাখেন তো আমি লিখে যাবো, কিন্তু এত শ্বশুরের মধ্যে জুড়ে গেছি যে আমি লেখারও সময় পাই না এখন, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওখান থেকে আমার মনে হলো শুধু হেলথে তো মানুষের সমস্যার সমাধান হয় না, মানুষকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ কীভাবে করব, খালি চাকরি তো আমি কজনকে দিব, আর ওখানে চাকরি করতে গেলে না ভাই এই ডিগ্রি ছাড়া হবে না, ডিগ্রি পাশে নিচে তো অনেক মেয়ে আসে আমার কাছে চাকরি নিতে, তখন তাদেরকে আমি উৎসাহিত করতাম যে তুমি হাতের কাজ জানো, তুমি রাঁধতে পারো, তুমি এই যে পিঠা টিঠা বানাতে পারো, তা হাতের কাজ জানলে তাহলে তুমি আসো আমাকে দেখাইও। তারপরে দেখে রেখে বেশ জমে গেল, দুই মাস তিন মাস জমে যাওয়ার পরে তারপর আমি একটা জায়গা ঠিক করে তারপরে বললাম যে ডেকোরেটের পয়সা আমি দিব, ডেকোরেটার দিয়ে ঠিক করলাম, সাউন্ড সিস্টেম ঠিক করলাম, করে এই 15-20টা স্টল দিয়ে মিনা বাজার বলতো তখন, তখন কিন্তু আর মেলা বলতো না, তো ওই মিনা বাজারের ব্যবস্থা করে দিতাম। তো এটা আমি করতাম, করলাম সবাই কিন্তু আমাকে এটা অ্যাপ্রিসিয়েট করতো, আর মেয়েদের কাছে তো টাকা নাই, তখন আমি বলতে বিক্রি করো আগে, হ্যাঁ বিক্রি করো, তারপরে তুমি প্রত্যেক রাতে হয়তো দিতাম 3,000-4,000 বা 5,000 করে করে 4-5 জন রে দিয়ে, তারপরে বলতাম কি তুমি এটা বিক্রি করে টাকাটা দিয়ে তবে লাভটা বাড়িয়ে নিয়ে যাও, এরকম করছি। তারপরে জানেন বিক্রি কিনবে কে, কেনার লোক ঠিক করতাম, খুব এটা খুব মজার, আমি লিস্ট করছিলাম যে আমাদের বৃত্ত শালী যারা আছেন তাদের ওয়াইফদের সাথে ফোন দিয়ে পরিচয় যাদের সঙ্গে আছে, শুধু পরিচয় না আমার পরিচয় দিলেই তখন চিন্তা, আমি সূর্যের রাশির ডাইরেক্টর বলছি অমুক, তা আর কথা বলতো না, আরে কাপু আপনি কিছু মনে করবেন না, আমার মেলা চলছে তো 7 দিনের মেলা, আপনি বিচারক বুঝছেন, 10 জন করে করে বড় লোকের বৌদ্ধ লাগে, আমি বিচারক করতাম, তাতে করে হতে কি উনি আমাদেরকে যার পয়েন্টগুলো লিখে আপনি ওই বক্সে দিয়ে যাবেন, একটা বক্স থাকতো আর একটা স্লিপ, উনি স্লিপ দিয়ে বক্সের গ্যাগ গাদা কিনে কেটে তারপরে উনি ওটা দিয়ে যেতেন, আমাদের কিন্তু কিনতেন অনেক, যে আসে সে কিন্তু খালি হাতে জানে সুন্দর সুন্দর জিনিস কম দামি দামি সব কিনে নিয়ে চলে যেত, আর উনি যে রকম ইয়ে আছে না কোয়ালিটি, ওরকম কোয়ালিটি জিনিস সব তখন নিয়ে যেত, নিয়ে গেলি আমি পরে বলি কি বুঝছো তোমাদের বিক্রি, বলি কি বুঝি ওই ভদ্রমহিলারা আসছিলেন ওনারা কিনেছে, ওনারা কিনে, কারণ ওনাদের টাকা আছে সবাই তো আর এগুলো কিনবে না, তো বেডশিট তারপর শাড়ি থ্রি পিস এগুলো সব কিনে নিয়ে যেত, এর থেকে ওই মেয়েরা উদ্যোক্তা তৈরি হতে থাকে। তো শুরুতে তো আসলে কয়েকজনকে দিয়ে আপনি শুরু করলেন, হ্যাঁ এরপরে থেকে কিন্তু আমার ওই চাকরির প্রতি, ওই ওইটা আমার চাকরি ছিল অবশ্য, আমি এত কিছু ছেড়ে ওই চাকরিতে গিয়েছিলাম শুধু ফিনান্সিয়াল সলভেন্সি আসবে সেজন্যে, এবং অনেক ভালোই হ্যান্ডসাম স্যালারি দিত। তো যাই হোক, আমার আমার ফ্যামিলিতেও স্ট্যাটাসটা একটু চেঞ্জ হলো তখন, তারপরে ওই আমি তারপরে একটা অর্গানাইজেশন করেছিলাম, এটা হচ্ছে ওখানে চাকরি থাকতে থাকতে, হ্যাঁ এটা হচ্ছে 1998-এ, আর ওটা তো শুরু করেছিলাম 1997-এ এবং শেষ হলো আমার 2008 সালে আমি ছেড়ে আসছি। তো এই প্রতিষ্ঠানটা হলো মানব সেবা সামাজিক সংস্থা, এখানে আমি বিভিন্ন ধরনের কাজ করতে শুরু করলাম, তো করতে মানে আইন সহায়তা এটা সেটা মানুষকে দিয়ে, এবং ফান্ডও আসতে থাকলো, তখন তো দুটো করা যাবে না, তখন ওইটা ছেড়ে দিয়ে আমি এটাতে আসলাম। তো এখানে এসে আমি একটা ফান্ড পেয়েছিলাম 2012 সালে, এই যে একটি বাড়ি একটি খামার যেটা গভর্নমেন্টের আছে না, সিঁড়ি প্রজেক্টে কিন্তু এই ধরনের একটা বেসরকারিভাবে যারা ফান্ড দিত তারা এটা করেছিল। তো আমার ছিল হচ্ছে শহর মানে খুলনা শহরের মধ্যে সিঁড়ি ইনোভেশন প্রজেক্ট নামে একটা, এখানে 1500 ফ্যামিলিকে একেবারে হতদরিদ্র ফ্যামিলিকে তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন করতে হবে এটা, আর তার পাশাপাশি তার শিশুদেরকে স্কুলে পাঠাতে হবে, তারা তো কাজ করে মা বাবার সাথে, এইটা কিন্তু খুব সাকসেসফুল একটা প্রজেক্ট আমি করেছি এবং আমার মন দিয়ে করেছি। এখানে 3 বছরের প্রজেক্ট ছিল, আমি তাদেরকে এখনও কিন্তু সেই নারীরা আছে আমার থেকে অনেকেই যায়নি আছে আমার সাথে, তো তাদেরকে আমি এটা কাজ ছিল হচ্ছে তাদের বিজনেস শেখানো, হ্যাঁ এটা হলো 2011 সালে থেকে এটা তাদের কাজ হলো, তাদেরকে এটাকে কীভাবে বিজনেস রান করতে হয়, কীভাবে সঞ্চয় করতে হয়, কীভাবে ব্যাংকের অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে তুমি সংসারটাকে বাড়াবে, কীভাবে ফ্যামিলিটাকে ছোট রাখবে, কীভাবে বাচ্চাদেরকে স্কুলে দেবে, এবং স্কুলের গার্ডিয়ান হিসেবে তুমি কীভাবে স্কুলে যাবে, এই সব শেখাতাম। এমনও বলেছি যে শাড়িটাকে মার দিবে, ভাতের মার দিয়ে ইয়ে করবে, টান টান করবে, ভাঁজ দিয়ে বালিশের নিচে রাখবে, ওইটা পরে পরের দিন স্কুলে যাবে, হ্যাঁ এভাবেও শেখাতাম। এই করে করে এত মহিলাদের শিখিয়ে, তারপরে এটা হচ্ছে 98% অ্যাচিভমেন্ট ছিল, মানে দুটো ফ্যামিলিকে আমি হারিয়েছি, একজন হচ্ছে তাদের সমস্যার জন্য তারা অন্যত্র চলে গেছে, আর একটা বাড়ি পুড়ে গেছিলো তাই তারা আর থাকেনি, আর সব ছিল কিন্তু এত ফ্যামিলি আমি তাদের কিন্তু
আটকে রাখতে পেরেছিলাম, কারণ আমার স্টাফও ছিল ভালো আর আমি ওই সবসময় মাঠে থাকতাম, ফিল্ডে থাকতাম। এদের অর্থনৈতিক ক্ষমতায়নটা করতে পারছি, পরবর্তী তাদের স্ট্যাটাসটা ছিল। কত বছর যাবত এই ফিল্ডে আপনি এই উদ্যোগ তৈরি? ওদের ওদের ফান্ড ছিল 3 বছর, 3 কোটি টাকার ফান্ড ছিল। ওদের হতে কি আইজি দিতে হতো, মানে টাকা পয়সা দিতাম না, মনে করেন বলতাম যে তুমি কি করতে চাও, তো যদি বলে যে আমি আমার একটা ভ্যান হইলে আমি সবজিটা বিক্রি করতে পারবো, ভ্যান কিনে দিতেন, একটা ভ্যান কিনে দিতাম, সবজিও কিনে দিতাম, দিয়ে 3 বার দিছিলাম, লাইফে তার 3 বার পাবে, তারপরে আর দিই না। এবং এই মনিটরিং করতাম। এই মনিটরিং করাটা কিন্তু কঠিন একটা কাজ, কঠিন মানে অনেক কঠিন। এটাতে ওরা ওরা তো টাকাটা কোথায় ইয়ে করে ফেলে, ওই থাকে না, না না আমি বলছি কত লাভ হয়েছে, দিন শেষে তুমি খাতায় লিখো। হ্যাঁ, ওই খাতায় লিখতো আমার মেয়ে, ওই সপ্তাহান্তে একদিন যে মেয়েরা যে ওখানে দেখতো যে তুমি কত লাভ হয়েছে, হ্যাঁ তোমার সংসারে কয় টাকা গেছে, তুমি হিসাব বোঝো, তোমাকে হিসাব বুঝতে হবে, তো ওইটা করতো। আর বাকিটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতো। এখন কথা হলো কি, ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে যে দেখি মেয়েরা অনেকেই নাম সই করতে পারে না, অথচ আমাদের শিক্ষার হার কত বেশি, এটা আমি ওখানে গিয়ে তো বিশাল ব্যাপার। তারপরে যাই হোক, নাম সই করা শেখালাম কিছুদের, কতজনগুলোকে করে সব ব্যাংকে, 3-4টা ব্যাংকে করতাম, সব ব্যাংকে না, তাদেরকে বললাম ম্যানেজারকে এদের ছবি দেখে টাকা দেবেন, আর ওই সিগনেচার দেখে না, সিগনেচারের ইয়ে করবেন, এদের ছবি দেখবেন, আমার সাথে ফোন দেবেন, আমি বা আমাকে নক করবেন যে এই টাকা নিতে আসছে, বেশি অঙ্কে বড় অঙ্কে না, যে ছোট অঙ্কে না, তাহলে ওদের নামে নামে, কিন্তু ওদের নামে নামে সব। তা ওরা তখন ইয়ে করলো, আর ওদের বাড়ির হয়তো একটা ছেলেকে পড়ালেখা করাবে, আর আর একটা যদি ছেলে কাজ করে তাহলে তার টাকাটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা স্পেশাল পারমিশন নিয়ে, এটা এটা আতিউর রহমান স্যার যখন ছিলেন তখন তখন একটা ঘটনা, আমি রূপালী ব্যাংক আর ট্রাস্ট ব্যাংকে এখনও তাদের সেই ফান্ড ওরা সপ্তাহান্তে জমা দিয়ে আসে, ওরা উঠাতে পারবে না 18 বছর, না আইন নেই তো, ওইটা আমি দেখভাল করি। ওরা 18 বছর হয়ে গেলে ও বলে দিই, আমি একজন চলে যাচ্ছে, একজন আউট হচ্ছে, হ্যাঁ একজন ইন হচ্ছে, এইটা আমি খালি দেখভাল করি। আর ও ওই বাচ্চাগুলোকে তখন ওই ব্যাংকের সাথে কথা বলা আছে, ও যে বিজনেস করে সেই বিজনেসে ও আরও লোন পাবে। এগুলো সবই তো বাংলাদেশ সরকারের কাজ, আমি শখ করে করি, আমার আমার সমাজকে উঠানোর জন্য করি না, কিন্তু এগুলো তো বাংলাদেশ সরকারের কাজ, অবশ্যই কাজ। কিন্তু আপনি এই যে এই যে স্টেপগুলো নিয়েছেন বা এগুলো বাংলাদেশ সরকার অনুমতি দিয়েছে, এটার চেঞ্জেসগুলো কি আসছে আমি একটু জানতে চাই। ওটা ওটা কিন্তু সাসটেইন করেনি, কারণ এটা কোনো এনজিও করে নাই, কেন বলেনি, কারণ কোনো ডোনার এই পারপাজে টাকা দিবে না, তাই কেউ কেউ নেয়নি, শুধু আমি জানি না কেউ আছে কিনা, আমি চালিয়ে যাচ্ছি এখনো, আমার কাছে কোনো পয়সা কড়ি নেই। আমি যে কজন অন্য ফান্ডের কাজ করে বা অন্য কিছু কাজ করে আমার এনজিওর, তাদেরকে বলি তুমি এগুলো হিসাব আমার কাছে দিবা, আমি দেখব, আমি দেখভাল করি। ওই ওই ওরা এখন বড় বড় হয়েছে, লেখাপড়া করছে, আমি তো 6টা বাচ্চাকে শিশুকে একদম খুব মেজর শিশু, তারা পড়ালেখা বাদ দিয়ে ইয়ে করতো, মানে কাজ টাজ করতো, এই 6 জনকে এখন ইউনিভার্সিটি পর্যন্ত নিয়ে আসছি আমি, ওই 3 মাস পর পর তার পড়ার খরচ দিয়ে, শুধু খরচ দেই না, পড়া না মানে খারাপ রেজাল্ট হলে আমি বকা দিই, তা দাঁড় করিয়ে দিয়ে মাকে বকি, ওকে বকি, বকে আবার ঠিক করি, করে টরে এই যে 3 মাস পর দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি, এবং এবং 6 জনই দাঁড়িয়ে গেছে। এটা এটা কিছু বলার না, মানে আমার আত্মতৃপ্তি, আমি বলে বেড়াই না কাউকে। আর এই মহারাজে উদ্যোক্তা হয়েছে, মহারাজে শিখেছে, অনেকে সংসার ভেঙে গেছিলো সেই সংসারে ফিরে আসছে, যখন দেখছে হাজব্যান্ডটা বউটা তো ভালো রোজগার করে, তখন আবার ফিরে আসে সংসার জোড়া লেগে গেছে, এরকম বুঝছেন। তা এগুলো না পেছনে যদি থাকা যায়, লেগে থাকা যায়, তাহলে অবশ্যই সেটা ভালো হয়। ডেফিনেটলি। হ্যাঁ, আর আমি অ্যাডোলেসেন্ট কোনো মেয়ে মানে আর্লি ম্যারেজ হবে এইটার মধ্যে আমি নাই, ওই আগে বলে নিই যে তোমার মেয়েটাকে কিন্তু বিয়ে দিবা না, কোনো অজুর শুনবো না, ওই পাড়ার বকেটে ছেলে না, এটা হয় না, তুমি বোরকা পাড়ায় দিয়েছো আরো তাও ভালো, কিন্তু তোমাকে এগুলো দরকার হলে বাড়ি চেঞ্জ করো, অন্যখানে চলে যাও, কিন্তু তুমি মেয়েটাকে বিয়ে দিতে পারবে। আজকে একটা বিশেষ দিনে আমরা কথা বলছি, এই দিবসটা নিয়েও একটু ফোকাস করতে চাই। আপনি যে সময়টাতে শুরু করেছেন বা যেভাবে শুরু করেছেন, সেই সময়ের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ, যদি নারীবান্ধব বাংলাদেশের প্রসঙ্গে আসি, কতটুকু আপনি মনে করেন যে আমরা এগোতে পেরেছি বা আমাদের চ্যালেঞ্জেসগুলো কী যেটা ফেস করতে হবে? শুনেন, আমি তো খুবই কষ্ট পেতাম, জানেন, যে নারীরা এই করতে পারবে না, ওই করতে পারবে না, আমি তো ভীষণ মানে মনে মনে কি বলবো, আমি আমার মধ্যে থাকতাম না। তো আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, আমি 1000 স্যালুট দিই তাকে, যে উনি যে এই নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য, তাদেরকে উদ্যোক্তা তৈরি করার জন্য যে উনি যে কত রকম সাহায্য সহযোগিতা বা কত ধরনের ইয়েগুলো সুবিধাগুলো দিচ্ছেন,
এটা অন্য কোনো অতীতে স্বাধীনতার পরের থেকে এই পর্যন্ত আর কেউ কিন্তু এটা করে না, এটা আমাকে স্বীকার করতেই হবে, কারণ আমি এটার ভুক্তভোগী। হ্যাঁ, দেখেছি, আমি আমি কাজ করাতে গিয়ে দেখেছি। এখন কথা হলো কি, সমাজ কিন্তু চেঞ্জ করতে হবে আমাদেরকে, এইটা তো আর রাষ্ট্র অতটা করে দিতে পারবে কিভাবে, আমাদেরকেই চেঞ্জ করতে হবে। এটা আইনের শাসন আছে, সেটাকেও জোরদার করতে গেলে আমাদেরকেই করতে হবে। আমি আরেকটা কাজ করি, যদি কোনো নারীর মানে নির্যাতিত হয় বা রেপ বা কোনো কিছু বা বিয়ে আইন সহায়তা ঠিকমতো দিতে পারছে না বকাটেদের জন্য বা প্রশাসনের কোনো সমস্যা, আমি কিন্তু আমার দলবল নিয়ে একদম রাস্তায় দাঁড়িয়ে, হ্যাঁ আমি মানববন্ধনে একটা রাস্তায় দাঁড়িয়ে যে স্মারকলিপি দিয়ে তার পিছনে লেগে থাকি যে এটা কেন হলো, কোনো শিশু নির্যাতন বা কিছু। এখন খুলনায় জানে যে শিলু আপা আছে, উনি ওনার মতন কাজ করেন এটা। আর আমি না এই দিনটাকে প্রাউড ফিল করি, কেন জানেন, এই দিনে আমার হচ্ছে জন্মদিন, আমার জন্মদিন, সেই জন্য আমি আমি খুব সকাল থেকে রাত পর্যন্ত একটা নতুন শাড়ি পরে একেবারে আমি আমার মধ্যে চলতে থাকি। শুভ জন্মদিন আপনাদের, অনেক ধন্যবাদ। আমি শেষের দিকে যেহেতু আমরা চলে এসেছি, প্রতিবন্ধকতার জায়গাতে একটু জানতে চাই, কারণ বাংলাদেশের নারীরা এগিয়েছেন এবং সাউথ এশিয়াতে এই জায়গাটাতে আমাদের রোল মডেল হিসেবে ধরা হয় বাংলাদেশকে। নারী নারীর অনেকগুলো অ্যাসপেক্ট আছে, একটা হচ্ছে মাতৃমৃত্যুর হারের জায়গাটায় আমরা যদি বলি, অ্যাডোলেসেন্স পিরিয়ডে বিয়ে হয়ে যাওয়া যেটা আপনি বলছিলেন, কর্মক্ষমতার জায়গাতে না আসা, অনেক কর্মজীবী নারী আছেন যারা হয়তো ওইভাবে শিক্ষা পাননি কিন্তু কর্মের মধ্যে আছেন, আবার অনেকেই অনেক উচ্চতর শিক্ষা নিয়ে কর্মে যান না, সে একটা সংসার করছেন, এই যে বিষয়গুলো, এই প্রতিবন্ধকতাগুলো দূর করার ক্ষেত্রে বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা কোনটা? আসলে এটা হলো যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং কথা, সেটি হলো যে আমাদের প্রত্যেকেই উন্নত বিশ্বের দিকে আমরা ধাবিত হচ্ছি, আমাদের প্রত্যেকেই বুঝতে হবে এবং নারী পুরুষের যে সমতা এটা কিন্তু নারীদেরকেও খানিকটা এগিয়ে আসতে হবে। যেমন আমি বলি, কোনো নারী উদ্যোক্তা হয়েছেন, তার হাতে কিছু টাকা পয়সা আসছে, সে কিন্তু এখন তার ঘরের বাইরে দুইটা কাজ করতে হচ্ছে, এটা একটা খুব ইয়ে। এখন আমি বলি নারীদেরকে, তোমরা কৌশলী হও, আমি কিন্তু প্রায় নারীদের এগুলো নিয়ে বুঝতে হয় আমার, তোমরা কৌশলী হও নাহলে সংসার টিকছে না, প্রায় সংসার ভাঙার পথে যায়, ইগো প্রবলেম। হ্যাঁ, তো এইগুলো, আর পুরুষ তো অনেক বছর থেকে লালিত এই সংস্কৃতি, এই সংস্কৃতিকে ওভারকাম করা, তার ধর্মীয় যে কুসংস্কারগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখা, এ করে তা করে, এই যে অজুহাতগুলো, এগুলো অভ্যাস নেই, আর এর জন্যই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। এখন আমাদের যে চ্যালেঞ্জটা আছে সেটা হলো আমাদের ছোট শিশুদেরকে আমাদের শেখাতে হবে, তারা যেন মাকে সম্মান করতে শেখে, বাড়ির পরিবার একে অপরের প্রতি, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা, একে অপরের প্রতি যে আন্তরিকতা, এই জায়গাগুলো যদি ঠিক থাকে করতে পারি আমরা। এবং স্কুলটা, আমি কিন্তু বলবো ভাইয়া যে শিশুদেরকে স্কুলে কিছু ইথিক শেখাতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, এই ইথিকের জায়গাটা আমাদের কিন্তু আজকাল সংস্কৃতি অন্যরকম হয়ে গেছে, আমাদের স্কুলের থেকে আমরা বেশি কোচিং সেন্টারে দিতে পছন্দ করি, আমরা সিলেবাস বন্ধ হয়েছি, এগুলো করলে তো আমাদের আগামী ভবিষ্যতে আমরা কাদের রেখে যাচ্ছি, তো ওখানটা কিন্তু আমাদের দেখতে হবে। এবং আমি আমার স্কুলে আমি অন্তত করি যে সমস্ত ইথিকগুলো সে ওখান থেকে শিখে যায়, মার প্রতি কীভাবে শ্রদ্ধা করবে, বাবাকে কী বলবে, খাওয়ার আগে কী করে হাত ধুতে হবে এবং কী প্রেয়ার করে তুমি খাবে, হ্যাঁ এই যে সব কিছুর প্রতি একটা ভক্তি, শ্রদ্ধা, কালচারাল মাইন্ড করে বড় করা, এগুলো কিন্তু প্রয়োজন আছে আমাদের সমাজে। এক্স্যাক্টলি, আমার মনে হয় ওই জায়গাটাই আমাদের কাজ করতে হবে, একেবারে একাডেমিক্যালি সেই ছোটবেলায় বাচ্চা যেভাবে বড় হচ্ছে ওখান থেকে ওকে শেখাতে হবে যে নারীর প্রতি শ্রদ্ধাশীল হও, তুমি পেশী শক্তিতে এগিয়ে আছো মানেই যে তুমি সব জায়গায় এগিয়ে আছো, বিষয়টা সেরকম নাই, নারী এবং পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, আলাদা করা যাবে না। এবং আমি দেখেছি গ্রামাঞ্চলে অনেক সময় এই ছোট বাচ্চার মধ্যেও কিন্তু অবচেতন মনে অনেক সময় ঢুকে যায় যে সে তো মেয়ে, সে তো নারী, সে তার কাজ এটা না, বাবা মা ঢুকে যায় বা সমাজ থেকে সে পাচ্ছে না, ওই যে বাবা যাওয়ার সময় মেলার থেকে থালা বাসন কিনে নিয়ে যায়, তো ও তো পুতুল খেলে, ও তো জানি যে ওর প্র্যাকটিস ওখানে হচ্ছে, ওকে ছেড়ে দেয় না কেন, যে ও আমার মতো ফুটবল খেলেছিল, আমি হয়তো ওরকম হলে ওরকম হতাম। হ্যাঁ, আমার মনে হয় সবাইকে মানুষ হিসেবে ট্রিট করা এবং সবাইকে তার যোগ্যতম সম্মান দিয়ে বড় করাটাই হোক আমাদের এই দিবসের প্রতিপাদ্য। অনেক ধন্যবাদ ম্যাম, আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আমাদেরকে দিয়ে। না, আমি খুব গ্রেটফুল যে আমি এই টিয়ারটা আমি দেখি, আমি দেখি যে এরকম আপনারা নিচ্ছেন, আমার খুব ভালো লাগে রাঙা সকালের এই সময়টা, আমি যতই ব্যস্ততা থাকুক এটা দেখে তারপরে আমি অন্য কাজে যাই, তো আমি খুব ভালো লাগছে, আমাদের খুব ভালো লেগেছে আপনাকে আজকে। জি, আপনারা আমাকে যে এই আমন্ত্রণ জানিয়েছেন এর জন্য আমি মাসরাঙ্গা টেলিভিশনের কাছে অনেক কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ।